চরণ, গান বাজনা যে কনভেনশনাল চরণ, সেইটাকে মূল করে রেখে দেওয়া, ওটা কোনদিনই আসতো না। ওনারও কোনোদিন ছিল না, আমরা যারা ওনাদের সাথে ওনার সাথে যারা একদম অঙ্গাঙ্গিক ভাবে জড়িত ছিলাম, কারোরই ছিল না। দেবজ্যোতিরও সেটা নেই, তারপরে দুর্গাদল দেওয়ার দুর্গাদল দেওয়ার বায়ন বাজায় তারও কোনোদিন ছিল না। তো আমরা সবসময় একটু ইম্প্রোভাইজেশনের দিকে আমাদের ন্যাক ছিল, তো সেইটা ওখানে গিয়ে খুব ফ্লারিশ করল। একবার শরীরচন্দ্রের খুব ইচ্ছে হলো যে রবীন্দ্রসঙ্গীতের ওপরে অর্কেস্ট্রেশন করবে, গানটা অ্যাজ ইট ইজ থাকবে, স্বরলিপি দেখে যারা যারা গাইবেন অ্যাজ ইট ইজ থাকবে, অর্কেস্ট্রেশনটা করবে। সেটা 10টা গান সিলেক্ট করা হলো, তার মধ্যে থেকে 3টে গান বিজেন বাবু গাইল, কিছু অন্তরা গাইল, আর সুমিত পেশেন্টকে দিয়ে গাইছে। কিন্তু আনফর্চুনেটলি ওটা রিলিজ হয়নি বিকজ অফ বিশ্বভারতী আর রবীন্দ্রভারতী। ওটার একটা আপনাদের একটা ছোট্ট ডেমো দিয়ে শুরু করছি, কালকাটা ইউথ কয়েকে দিয়ে একটা গান গাইছে, আনন্দলোকে মঙ্গলকে সবাই জানে, সেটা কালকাটা ইউথ কয়ে গিয়েছিল। ওনার একটা মজা আছে যে আমরা এই যে ধরুন পট বলি তো সাদা পাতা একটা পট, উনি শুরু করবেন ওটা দিয়ে এবং তারপরে আঙ্কেল ম্যাক্সিমাম পটে চলে যাবে, যেরকম গানটা কি আপনি করুন, তারপরে অনুরোধ আসবে। যাই গান হোক
যে কোনো গানই হোক, ওটা একটু নিজের একটু লেপটিস ছিলেন, যার ফলে সবকিছুই একটু দেশকে নিয়ে, মাটিকে নিয়ে, মানুষকে নিয়ে বাঁচবে। এই গানটা আপনারা সবাই শুনেছেন, তবে এই গানটার যে প্রিলিউড বা ইন্টারলুড মিউজিক যেটা উনি রেকর্ড করেছিলেন 1948-এ, সেটা পরে চেঞ্জ করেছে, সেইটা আপনাদের শোনাচ্ছি। Thank you.
সুনীল চৌধুরী এটাকে করতেন, একই সুর, ওনারই তো সুর, ওনারই লেখা।